হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। দীপা ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আমার আরেকটা নতুন ব্লগ এখন সকাল 9টা থেকেই শুরু করলাম আর কি। মানে আজকে রবিবার, তো এর জন্য ঘুম থেকে একটু লেট করে উঠেছি, আর একজন তো এখনও শুয়েই আছে ঘুমোচ্ছে। তো আজকে মানে আজকে হচ্ছে রবিবার আর কালকে গেছে শনিবার, কালকে গেছে 25শে ডিসেম্বর। কে কীরকমভাবে কাটিয়েছো আমাকে কমেন্ট করে বলো। আমার তো কিছুই হয়নি, আমাকে ঘরে শুয়ে বসেই কাটাতে হয়েছে। আমাকে একটুও ঘুরতে নিয়ে যায়নি শুভ কালকে, মানে নিয়ে যাবে কি করে, কালকে কাজ ছিল আর কি। আর শনিবারে একটু কাজ বেশি থাকে, রবিবার যেহেতু বন্ধ থাকে এর জন্য আমার কোথাও যাওয়া হয়নি, শুধু ঘরে বসে একটুখানি কেক খেয়েছি। এটাই হচ্ছে আমার 25শে ডিসেম্বর উদযাপন করা আর কি। আর এই যে হনুমানটা এখনো ঘুমাচ্ছে, দেখো। হ্যালো, ওই দেখো, ও ফোন দেখছে, দেখেছো? আমি ভেবেছি কি ঘুমোচ্ছে মনে হয়। ও এলে এই যে ব্ল্যাঙ্কেটটা মুড়ি দিয়ে তারপর ফোন দেখছে, তো এরকম করে করে ও উঠবে 10:30, 10:30, 10:30 সময়। আজকে রবিবার যেহেতু এর জন্য একটু লেট করেই ঘুম থেকে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার কাজ তো আমাকে করতেই হবে, খেতে হবে আর ওনাকেও খাওয়াতে হবে, না হলে তো কথা শুনতেই হবে। হাউস ওয়াইফদের এটাই হচ্ছে, মানে ওদের মতো তো আর শুয়ে থাকতে পারবো না আমরা, আমাদেরকে সেই কাজ চাকরি, মানে সকালবেলা সেই চাকরি করতেই হবে। তো চলো আমি শুরু করে দিই আমার কাজবাজ, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সকালবেলার আমি বাসি কাজ করা শুরু করে দিলাম, মানে এই বাসনগুলো কালকে রাতের। আর এখন ঠান্ডা পড়েছে, যেহেতু রাতে খাওয়ার পর আর ইচ্ছা করে না যে বাসনগুলো ধুয়ে রাখি, সের জন্যই থাকে। আর না হলে আমি আগে কিন্তু বাসন রাতেই ধুয়ে রাখতাম, মানে গরমের সময় আর কি, এখন ঠান্ডার মধ্যে ইচ্ছা করে না, কুড়ে হয়ে গেছি আর কি। যাই হোক, আর প্রত্যেক দিনের সেই একই কাজ, একই সব কিছু। আমাদের মতো হাউস ওয়াইফ যারা, তাদের এই একটা মানে একই রকম কাজই থাকে প্রত্যেক দিন, যেটা করতে হয়। তো এছাড়া আর কি দেখাবো বুঝি না, ভেবে পাই না। এই করে করে আমি ভিডিও সেরকম করছি না যে প্রত্যেক দিন একই কাজ, একই সব কিছু কী দেখাবো, বন্ধুরা হয়তো বোর হয়ে যাবে, এর জন্য আমি ভিডিও মাঝে সাঝে বন্ধ করছি। আর তাছাড়া আমার একটু শরীরও খারাপ ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তাও আজকেও আমার হাত কেটে গেছে, তাই সেটা নিয়েই কাজ করছি। মানে কি বলবো, এমনভাবে কেটেছে সেটা তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না, একদম আঙুলের মাথাটা কেটে গেছে। তো যাই হোক দেখো, ওই হাত নিয়েই আবার এই যে বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর বাসনগুলো মানে আমি জোর দিয়ে মাজতেও পারছি না, যে হালকার মতো কোনো রকমে করে আমার ডান হাতের আঙুলটা কেটেছে। তো হালকা করে কোনো রকম মেজে নিচ্ছি, কী করবো শুভ। আর ওকে কী বলবো বলো, ও হচ্ছে রোববার দিন একটুখানি, মানে এমনি সারা সপ্তাহে তো কাজ করে, রোববার দিন একটু ছুটি, তাও বাড়িতেও আমার সঙ্গে অনেক হেল্প করে আমাকে। আর আজকে হাত কেটে গেছে, তাও বলেছিল যে বাসন মাজতে হবে না, আমিই মাজবো, কিন্তু ও ছেলে মানুষ, আমার যতই কষ্ট হোক ইচ্ছা করে না যে ওকে দিয়ে করাই বাসন মাজাটা, আমার খুব ইয়ে লাগে। এর জন্য আমি বসে পড়েছি, ও ওঠেনি, তার আগেই ও আমাকে মানে প্রথমেই বলেছিল বাসনগুলো মাজতে হবে না, তুমি ঘরটা ঝাড় দাও আমি বাসনগুলো মেজে নেবো। কিন্তু আমি ভাবলাম যে না, আমার কেমন যেন একটা লাগছে যে সারা সপ্তাহ কাজ করে আর এই একটা দিন ছুটি, তাও যদি বাড়ির কাজ করে কিরকম লাগে না? তাও ও অনেক কাজ করে, অনেক কাজ করে, সেটা তোমরা অনেক ব্লগেই দেখো, রান্না টান্না রবিবারে রান্না টান্না ওই করে, চিকেন টিকেন। তো যাই হোক দেখো, আমার কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে এই জায়গাটায় বাসনগুলো রাখবো বলে মুছে নিলাম। তো এগুলো এখানে জল ঝরিয়ে তারপর হচ্ছে বাসনের ঝুড়িতে রেখে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তারপর বাসন মাজতে মাজতে শুভ উঠে গেছে ঘুম থেকে, উঠে তারপরে আমাকে বকা দিচ্ছে, বলে কেন তুমি মাজতে গেলে হাতটা কেটে গেছে, সেটা নিয়ে কেন মাজতে গেছে। এখন আমি ঘরে এসে দেখি ওর, আমি আজকে সব কিছু ধোবো ভাবছি, মানে এর আগেই আমি আজকে রবিবার যেহেতু ধোবো করেই রয়েছে, আমি ভাবছি আজকে ধোবো না, হাত কাটা পারবো না। তারপরে শুভ বলছে যে ঠিক আছে তুমি বার করো, ভিজিয়ে রাখো, আমি কেচে দেবো ওখানে। এর জন্যই আমি এগুলো সব নামাচ্ছি, নাহলে হাত কেটে গেছে তো আমি ভাবছিলাম কাচবো না, এর জন্য বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। তো তারপর শুভ বলছে দাও ধুয়ে দিই, আমি তো বাড়িতেই আছি,
এর জন্যই এই বিছানার চাদর, তারপরে ওই ব্ল্যাঙ্কেটের কাভারটা, এগুলো সব ধুতে হবে। তাই আমি ভাবছি এখন ভিজিয়ে দিই। শুভ বললো পরে কেচে দেবে, চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওই বিছানার চাদরগুলো ধুতে গেছি, মানে সরি ভিজিয়ে রেখে আসলাম। আর আমি প্রেশার কুকারে ভাত, আলু সেদ্ধ ভাত করেছি, আর হচ্ছে পেঁয়াজটা ভেজে, আলু সেদ্ধটা মাখবো বলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তার মধ্যে দেখো শুভ এই যে মানে যেগুলো ভিজিয়ে রাখলাম ওগুলো কাস্তে এসে গেছে। এটা শুভ খাওয়ার পরে তারপরে এটা কাচ মানে কাস্তে শুরু করে দিয়েছে। ও অনেক কাজ করে, আমি সেটা তো ক্যামেরায় শ্যুট করতে পারি না, কিন্তু আজকে ভাবলাম আমি তাও ও ক্যামেরায় শ্যুট করতে দেবে না, যে না থাক কি বলবে, কে কি বলবে, থাক তুমি এটা ক্যামেরায় মানে শ্যুট করো না। আমি তারপরেও শ্যুট করলাম, তার কারণ আমি তোমাদের দেখাতে চাই যে ও কতটা হেল্প করে আমাকে সেটাই। তো দেখো ও ওইদিকে বাথরুমে ওইগুলো ধোয়া কাচা করছে, আর আমি মাংস বাজার থেকে মাংস নিয়ে এসে সেটা ধুয়ে নিচ্ছি। ও বলেছিল আমিই ধোবো, সব করবো, মানে আমাকে কিছু করতেই দিতে চাইছে না। কিন্তু তারপরেও ছেলে মানুষ, আমারও ভালো লাগছিল না, যতই কষ্ট হোক তাও করুন। মানে আমি ভাবলাম যে মাংসটা তো ধুয়ে রাখি, আর মাংসগুলো কি বলবো এত বড় বড় পিস করেছে, মানে এক একটা পিসের থেকে দুটো করে দেখো আমি ওই যে কাটছি তারপরে কেটে নিচ্ছি। আর এত বড় বড় পিস করলে না এর মধ্যে মশলা টশলা ভালো করে ঢোকে না, আমার ভালো লাগে না, এর জন্য আমি একটু ছোট ছোট করে নিচ্ছি পিসগুলো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো ওর এখনও কাঁচা শেষ হয়নি, আমি আবার মাংসটা ধুয়ে তারপর সবজি কাটতে বসে গেছি। আর আজকে রান্না করব হচ্ছে মাংস, আর কাকু আবার কোথা থেকে যেন কটা বেতে শাক এনেছে। কাকু একটু শাক ভালো খায় তো, উনি নিয়ে এসে আমাকে বলছে একটু মানে ভেজে দিতে, তো অল্প অল্প দুটো বেতে শাক, এর জন্য তার মধ্যে আমি আবার দুটো ওই যে পেঁয়াজকলি ছিল ওগুলো দিয়ে বেতে শাকটা ভাজবো। তো শুভ ততক্ষণে চলে এসছে মানে জামাকাপড়গুলো মেলে দিয়ে। আমি ভাবলাম যে আমি আগে এগুলো কেচে নিই এখন, বা সরি কেচে নেই বলছি কেটে নেই, এখন বাজে হচ্ছে 12:30, আর না হলে পরে অনেক দেরি হয়ে যাবে আজকে রান্না করতে করতে। তাও অনেকটাই দেরি হয়ে গেছিলো, 12:30টার সময় সবে আমি এগুলো মানে সবজিটা কাটছি তারপর রান্না। তো চলো দেখতে থাকো তোমরা, এরপর চলে যাব হচ্ছে রান্নার দিকে, রান্না করতে। শুভ বলছিল যে ওই ও বেশি মানে রবিবারই তো আমরা বেশিরভাগ চিকেন খাই, তো ও বলছিল ওই রান্না করে, আজকেও বলছিল রান্না করবে, কিন্তু আমি দিইনি, তার কারণ আজকে ও অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে, কতগুলো জামাকাপড় ভিজিয়েছি সেগুলো সব ধুলো দেখতেই তো পেলে। তো আমার মানে ইচ্ছা করছিল না যে ওকে দিয়ে আজকে রান্না করাই, তাও ও বসেছিল, প্রথমে শাক ভাজাটা ওই করেছে, শাক আর বললাম না বেতে শাক ওই ভাজাটা করেছে, তারপর আমি ততক্ষণে এগুলো মানে কোটা মানে মাংসের জন্য মশলা টশলা সব তৈরি করছিলাম। তো ততক্ষণে ও শাকটা মানে উনুন জ্বালিয়েছে, একা একা জ্বালিয়ে শাকটা ভেজেছে, তারপরে বলছে যে আমিই রান্না করি মাংস, আমি দিইনি রান্না করতে। আমি যদি না থাক আমিই করি, তো এর জন্যই এই চলে এসেছি, বসে পড়েছি মাংস রান্না করতে। আর এখানে আমি মানে সব রকম মশলা, মাংস রান্না করার রেসিপি আর কি বলবো, এটা তো সবাই জানে, সেই একই রকম করেই রান্না করি। তো মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা এই যে দিয়ে দিলাম, মাংসটা একটু আমি বেশিক্ষণ কষাই, মানে কষাতে কষাতে মানে কি বলবো মানে হাফেরও বেশি, মানে 50%-এর থেকে 75% হয়েই যায় এই কষাতেই মাংস, তবেই না টেস্ট লাগে। তো সেরকম করেই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর আমার কি বলতো মাংসই হোক আর যে কোনো তরকারি তোমরা দেখো তো আমি একটু
বেশি করে কষিয়ে নিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আর হচ্ছে মাংসের কথা তো বলবোই না, মাংস আমি অনেকক্ষণ ধরে কষাই। আর ঢাকা তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এই চান করে আসলাম। চান করে এসে এখন খাওয়া দাওয়া হবে। আর এই যে সাজুগুজু করতে বসে গেছে, আর দেখতেই পাচ্ছ আমি বিছানার চাদর পাতিনি, তার কারণ ওই যে বলেছি আমাদের একটা লিওনি কাপড়ের বিছানার চাদর আছে, ওইটা পাতলে আমারও ভালো লাগে না, আর শুভ তো একদমই পছন্দ করে না এর জন্য। আর ওই বিছানার চাদরটা মানে সুতির যেটা, সেটা তো ধুয়ে দিয়েছি, এখনো শুকায়নি, ওটা শুকাবে, তারপর ওটাই আবার পাততে হবে বিছানায়। তো যাই হোক, চলো আমাদের সঙ্গে, তোমরাও খেয়ে নেবে কটা। আমাদের আজকে চিকেনের ঝোল হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর আমি না প্রথমে হাত কেটে গেছে যে সেটা না আমি পুরো ভুলেই গেছিলাম। এবার যেই আমি ভাতটা ধরেছি না, আমার হাত এত জ্বালা করছিল কি বলবো, আমি সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে মুছে নিলাম। তারপরে শুভ বলছে ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি, আমি ভাবছিলাম চামচ দিয়ে খাবো, দেও বলছে আমি খাইয়ে দিচ্ছি। তো আমারও একটু লজ্জাও লাগছিলো যে এই ক্যামেরার সামনে তোমরা কে কি বলবে, এর জন্য আমি বলেছিলাম আমি চামচ দিয়ে খাই। দিয়ে ও বলছে না না আমি খাইয়ে দিই, কী হয়েছে, তাই সবাই তো জানেই তোমার হাত কেটে গেছে, তো এর জন্যই ও খাইয়ে দিচ্ছে, আবার বদমাশিও করছে আমার, আমি হাঁ করছি সেটা নিয়ে আবার নিজের মুখে দিয়ে দিচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা, দেখো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়েছি আমি আজকে ঘুমিয়েই পড়েছিলাম, মানে আমি বিকালে ঘুমাই না, একটু শুই শুয়ে উঠে পড়ি, কিন্তু আজকে শুয়েছি ঘুমিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 6টা, এই উঠেছি, উঠে সন্ধ্যাটা দিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিলাম, দিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের, এই দেখো চেয়ারের ওপরের অবস্থাটা দেখেছো, সব জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে, এগুলো সব গোছাতে হবে। তারপর বিছানা চাদর এগুলো সব দেখলেই তো ধুয়েছি, ওইগুলো শুকিয়েছি, ওই বিছানা চাদরটা আমি পেতেছি পাতার পর, এখনও বালিশের কাবার টাবার লাগানো, ওই যা ওইগুলো সব জামা কাপড় ভাঁজ করবো, তারপর হচ্ছে চা করবো, চা খাবো, আজকে গলাটা ব্যথা করছে। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তখন আমি তোমাদের বললাম চা করব, আমি কি বলতো তখন না আমাদের বাড়িতে আবার অনেক লোক চলে এসেছিল, দিয়ে তাদের সঙ্গে মানে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে যায় না, এর জন্য আর দেখানো হয়নি। তো চা করেছিলাম, তারপর মুড়ি মেখেছিলাম, আর আর কিছু করিনি, চা মুড়ি মেখেছিলাম সেটাই খেয়েছে, আর আমরাও খেয়েছি। তো সেগুলো আর শ্যুট করা হয়নি, তার কারণ ওই যে বললাম সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, এখন করব রুটি, রুটি আর হচ্ছে মাংসের তরকারি আছে, ওইটা দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।